এইটো কিন্তু খাটাং হৈ পৰিছে যে গৌৰৱ গগৈক লৈ এতিয়াও মন্ত্ৰী বিজেপি মন্ত্ৰী বিধায়কসকলে এতিয়াও কিন্তু ভয় খাই আছে। কাৰণ যোৰহাটবাসী ৰাইজক বিজেপিয়ে নিজৰ কৰিব নোৱাৰিলে, গৌৰৱ গগৈক জিকাই পঠিয়ালে, আৰু এতিয়া তাকে লৈ বিভিন্নজনে বিভিন্ন আবোল তাবোল বকি আছে। এতিয়া ৰূপজ্যোতি কুমিয়ে কি ক'লে গৌৰৱ গগৈৰ বিষয়ে, আৰু গৌৰৱ গগৈৰ বিষয়ে ৰূপজ্যোতি কুমিয়ে কোৱাৰ পাছতে গৌৰৱ গগৈয়ে ইয়াৰ প্ৰত্যুত্তৰ দিছে, গৌৰৱ গগৈক খং উঠিছে, খটাখত 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 গৌৰৱ গগৈ বোলে যোৰহাটবাসী ৰাইজে পইচাৰ কাৰণেহে ভোট দি জিকালে, আচৰিত নহয়নে? গতিকে ৰূপজ্যোতি কুমিয়ে কি মন্তব্য আগবঢ়ালে আপোনালোকক মই তাৰ ভিডিঅ'টো গৌৰৱ গগৈ ভাষ্য শুনোৱাৰ আগত আপোনালোকক শুনাই ল'ব বিচাৰিছোঁ। তাৰপিছতে গৌৰৱ গগৈ তাত কি প্ৰত্যুত্তৰ দিলে আপোনালোকে শুনিব পাৰিব। আচলতে ভয় খাইছে, গৌৰৱ গগৈক লৈ এতিয়াও বহুতেই ভয় খাইছে, নহয় জানো? বা যি কি নহওক, গৌৰৱ গগৈও বহুত খং উঠিছে। গৌৰৱ গগৈৰ লগতে সতীৰ্থসকলেও ইজনৰ পাছত সিজনে মন্তব্য আগবঢ়াইছে ৰূপজ্যোতি কুমিৰ বিৰুদ্ধে, আৰু ৰূপজ্যোতি কুমিয়ে বহুতখিনি কথা কৈছে আচলতে গৌৰৱ গগৈৰ বিষয়ে, আগৰ পৰাই কৈ আহিছে, কিন্তু এতিয়া যিখিনি কথা ক'লে আপোনালোকে শুনি আচৰিত হ'ব। গতিকে মই বেছিকৈ কথা কৈ নাথাকোঁ, ভিডিঅ'টো চাওক, ভিডিঅ'টো চালে গম পাব, চাওক আপোনালোকে। কিন্তু তাৰ আগতে যদি কোনোবা নতুনকৈ আহিছে, যদি ভাল পায় চেনেলটো এটা লাইক কৰি দিব, চেনেলটো এটা ছাবস্ক্ৰাইব কৰি দিব, আৰু ভিডিঅ'টো পাৰিলে শ্বেয়াৰ কৰিব, আৰু ক'ৰ পৰা চাই আছে আপোনালোকে কমেণ্টত জনাব। ঘাটাঘাট খাটাঘাট 8,500 টকা সোমাব, 4 তাৰিখে শপত গ্ৰহণ কৰিব ৰাহুল গান্ধী, আৰু 5 তাৰিখে ঘাটাঘাট খাটাঘাট, না সেইটো বেছিকৈ আকৃষ্ট কৰিলে, সেইটোৱে বেছিকৈ আকৃষ্ট কৰিলে, সেইটোৱে 8,500 বেছি আকৃষ্ট কৰিলে, সেই 8,500 বেছি আকৃষ্ট কৰিলে, 8,500 বেছি আকৃষ্ট কৰিলে। দ্বিতীয়তে আকৌ মই কৈছোঁ, সাংসদত বেছিকৈ কথা কয়, মণিপুৰৰ ঘটনাটো ছবিটোৱে সামাজিক মাধ্যমত কংগ্ৰেছৰ লোকসকলে প্ৰচাৰ কৰিবলৈ চেষ্টা কৰোঁ। মই যিটো বিশ্লেষণ কৰিলোঁ, এটা বতাহ দৰে এটা আহিল, আৰু এই বতাহটো খন্তেকীয়া যেন অনুভৱ কৰিছোঁ। আজি যেতিয়া সোধোঁ, আজি যেতিয়া আমি ৰাইজৰ মাজলৈ গৈছোঁ, বোলে ৰাইজে এতিয়া ভাবি আছিল কংগ্ৰেছৰ চৰকাৰ হ'ব, আৰু ঘাটাঘাট খাটাঘাট এই শব্দবোৰ ব্যৱহাৰ হৈছে। 8,500 টকা, 4 তাৰিখে কংগ্ৰেছৰ চৰকাৰ গঠন হ'ব, ৰাহুল গান্ধী প্ৰধানমন্ত্ৰী হ'ব, আৰু 5 তাৰিখে খাটাঘাট ঘাটাঘাট ঘটাঘট এনেকুৱা শব্দবোৰে মানে এচাম দুখীয়া শ্ৰেণীৰ লোকক বা অকণমান সহজ সৰল লোকক আকৃষ্ট কৰিলে, অৰ্থাৎ ভুৱা প্ৰতিশ্ৰুতি দি পেলাই এক প্ৰকাৰ জিকাৰ দৰে হ'ল বুলি ক'লেও ভুল নহ'ব। দ্বিতীয়তে যিটো সামাজিক মাধ্যমৰ এটা প্ৰভাৱ ঘটিছিল, আৰু এই এনেধৰণৰ ঘটিছিল যে গৌৰৱ গগৈয়ে সাংসদত বহুত কথা কয়, কিন্তু প্ৰকৃততে 5 বছৰৰ যিটো যদি চাওঁ আমি ৰেকৰ্ড তথ্য, তাত দেখা যায় যে অকল কেৱল বেছিকৈ হাইলাইট পালে মণিপুৰৰ ঘটনাটোলৈ, অসমৰ বোলে এই নিবনুৱা সমস্যালৈ, অসমৰ বোলে চাহ বাগানৰ শ্ৰমিকলৈ, অসমৰ জনজাতিৰ লোকসকললৈ, অসমৰ বোলে বানপানীলৈ যিটো সৰব মন্তব্য হয়তো তেওঁ হ'ব লাগিছিল, সেইটো 5 বছৰ কিন্তু নাছিল। সেইটো লাহে লাহে অসমৰ ৰাইজে আমি যেতিয়া বুজাইছোঁ বা কৈছোঁ, তথ্য আছে নেকি আপোনালোকক, অসমৰ বানপানী লৈ পেলাই মাত মতা, অসমৰ চাহ জনগোষ্ঠীৰ লোকৰ কাৰণে মাত মতা, অসমৰ মহিলাসকলৰ কাৰণে মাত মতা, অসমৰ শিপিনীসকলৰ কাৰণে মাত মতা, অসমৰ বুলচিবি জগতৰ কাৰণে মাত মতা, সেইটো কোনোৱে কয় নাই অবলে এইটো স্বীকাৰ কৰিছোঁ মণিপুৰৰ ঘটনা। অৰ্থাৎ অসমৰ সাংসদ এজনে মণিপুৰৰ ঘটনাটো লৈ পেলাই তেওঁ যিমান আৱেগিকভাৱে হয়তো তেওঁ পদবী পাবৰ কাৰণে নে কি, তেওঁ কিবা এটা কংগ্ৰেছৰ নেতা হৈ থাকিবৰ কাৰণে বা উচ্চ স্তৰে যাবৰ কাৰণে তেওঁ নিজৰ স্বাৰ্থতে তেওঁ কাম কৰিলে নেকি সাংসদত এই 5 বছৰে? প্ৰকৃততে অসমৰ সাংসদ হিচাপে, অসমৰ সন্তান হিচাপে সেইটো জিকাব পাৰে, কিন্তু ছবিখনে কি কয়? ছবিখনে এইটো কয়, নগাঁও য'ত এটা বিশেষ জাতিৰ লোক আছে, য'ত ধুবুৰীত এটা বিশেষ জাতিৰ লোক আছে, তেওঁলোকে দুজনক জিকালে, আৰু বাকী যদি 12খন ভিতৰত এখন, সেইটো ভুৱা প্ৰতিশ্ৰুতি। অলপ আগতে মই উপস্থাপন কৰি গ'লোঁ, আপুনি একেটা বস্তুকে আকৌ সুধিব বিচাৰিছে, মই অলপ আগতে উপস্থাপন ধুনীয়াকৈ কৰি গ'লোঁ যে ঘাটাঘাট খাটাঘাট 8,500 টকা সোমাব, ৰাইজৰ কি সমস্যা আমি বুজি ল'ম, মৰিয়ানীত গৈ বাগানৰ শ্ৰমিকসকলৰ কি সমস্যা আমি সমাধান কৰিবলৈ আমি চেষ্টা কৰিম। আজি বাগানৰ অৱস্থা যথেষ্ট বেয়া, আজি শ্ৰমিকসকলে সময়মতে দৰমহা পোৱা নাই, এটা পিছত এটা বাগান বন্ধ হৈ গৈছে, আৰু দুখৰ কথা যে য'ত বিজেপি দলৰ বাগানৰ প্ৰতিনিধিসকল আজি বাগানৰ শ্ৰমিকৰ হৈ মাত মাতিব লাগে, আজি তেওঁলোকে মাত মতা নাই, তেওঁলোকে নিমাত হৈ গৈছে। আৰু মোৰ সম্পৰ্কে ব্যক্তিগতভাৱে কথা ক'বলৈ সাহস আছে, কিন্তু চৰকাৰে যে ভুল কৰি আছে, চৰকাৰৰ গাফিলতিৰ কাৰণে আজি বাগানৰ মানুহবোৰ খাবলৈ পইচা নাই, আজি ল'ৰা ছোৱালী স্কুলত পঠাবলৈ পইচা নাই, সেই সন্দৰ্ভত তেওঁলোকে নিমাত হৈ আছে। চৰকাৰে গম পাইছে যে ৰাইজ অসন্তুষ্ট,
সেইকারণে সরকারে কিয় লড়ালড়ি কৈছে মই বুঝি নাপাও। পুনর্বার সরকারে এইটো প্রজেক্টটো বিশ্লেষণ করবলে কিয় নিবিচারে, আকো রাইজর লগত আলোচনা করবলে কিয় নিবিচারে। সরকার রাইজর হয় কিন্তু এনেকা লাগিছে যে এখন সরকার PWD কন্ট্রাক্টর মতেহে চলে, এখন সরকার রাইজর সরকার নহয়। বর্তমান সরকার PWD ঠিকাদার সরকার, BJP অল্প দুদূর মুদূর হয়ে আছে সবরে মই কৈছো, খালি ভিতর নহয়। এটা দেখিছে যত যত প্রধানমন্ত্রী গৈছে তাত তাত পানি বরষুণত এটা কলাপ্স হয়ে গেছে। প্রধানমন্ত্রী এটা দলংলে উদ্ঘাটন করবলে গেল, সেই দলংত ক্র্যাক। প্রধানমন্ত্রী এটা এয়ারপোর্ট মুক্তি করবলে গেল, সেই এয়ারপোর্টত এটা পানির ধামকে পড়ে গেল। প্রধানমন্ত্রী বন্দে ভারতের গ্রীন ফ্ল্যাগর জড়িয়ে উদ্ঘাটন করে এটা ট্রেনের অ্যাক্সিডেন্ট বাড়িছে। অযোধ্যা লোক যে ইমান প্রধানমন্ত্রী যে ইমান যে প্রচার করবলে চেষ্টা করলে, সেই অযোধ্যা মন্দিরত আজি পানি লিকেজ। আনকে কোয়া নাই, মই কৈছো নতুন পার্লামেন্টের ভিতরতো অল্প বরষুণত বেসমেন্টত পানি হয়। তো এনেকা একটা এটা নিশ্চয় ইয়াত ভগবানের একটা ছাপ আমি দেখা পাইছো, যার ফলত আজি BJP দলের ফলেরপা ভিতরতে হোক বা বাইরেতে হোক আজি বিভিন্ন তর্কহীন যুক্তিহীন কথাব আমি শুনব পাইছো। গান্ধীজি কৈছিল সবকো সন্মতি দে ভগবান, ময়ো সকলের ভালটোয়ে কামনা করছো। ভাল নিশ্চয় আমি তো হয়তো প্রথম দিনেরপ্রায় কংগ্রেসে যেটা রাহুল গান্ধী ডাঙরিয়া মূল যাত্রা করেছিল, যেটা আমি নিজে যাত্রা এটা করেছি ভিতর আমার যুব কংগ্রেস আটাইতক সুন্দর যাত্রা করেছে। আমি বাগানে বাগানে যাত্রা করছো, সেই কারণে তো আমার ভাল হয়েছে, সাঙ্গে সাঙ্গে যাত্রা করছো। আমার কামটোয়ে হয়েছে রাইজর মাজত থাকা, হবপরে আমার 15 বছর সরকার আছে যার ফলত আমি রাইজরপা আঁতরি গলো, আমি দিসপুরত আবদ্ধ হয়ে গলো, সরকারি কার্যালয়ত আবদ্ধ হয়ে গলো। আর নিশ্চয় যেটা রাইজরপা আমি আঁতরি যাম, যেটা রাইজর সমস্যাব আমি সমাধান করার ক্ষেত্রে যান আমাক সতর্ক হব লাগিছিল আমি হব নাইল, যার বাবে রাইজে আমাক পরবর্তী সময় 2016 চনত শিক্ষা দিলে। আর এতিয়া আমার কামবুর চাই যা 1-1.5 বছরপা আমার কামবুর চাই রাইজে পুনর্বার আমার প্রতি আকর্ষিত হয়েছে, নবপ্রজন্ম যেটা আমার প্রতি আকর্ষিত হয়েছে, এটাও একটা ইঙ্গিত যে আমি যি করে আছো ভাল কাম করে আছো। কিন্তু আমি নিজের উদ্দেশ্যটা অধুরা হিসাবে লৈছো, লোকসভার নির্বাচন মাত্র সেমিফাইনাল, আমাক আরো কষ্ট করব লাগে। আমি BJP দলের ফলেরপা আর ভিতর BJP নেতৃত্বরপরা আমি এটাই আশা করো যে আগর যে ব্যবহার একে ব্যবহার চলাই থাকিব। আগতে যদরে সাম্প্রদায়িক কথা কয়েছিল এটাও একে সাম্প্রদায়িক কথাবর কয়ে থাকিব, আগতে যদরে মাটি কেলেঙ্কারির লগত আজি নিজের ঘর মানুষব উপকৃত করবলে বিচারে এটাও একে কই থাকিব। তো একে আমাক ভাগ ভাগ করবলে চেষ্টা করিব, একে সাধারণ মানুষের উপর টোল ট্যাক্স লগাব, ফাইন লগাব, লড়া ছালীর স্কুলব বন্ধ করব, কলেজব বন্ধ করব। আর আমার কাম হয়েছে যে আমি রাইজর হয় মাতাতি থাকিম, আমি রাইজর হাত শক্তিশালী করে থাকি। যোরহাটর ডিস্ট্রিক্ট অডিটোরিয়ামত একটা রাজহুয়া সম্বর্ধনা অনুষ্ঠান আমার জেলা কংগ্রেস দ্বারা আয়োজিত করা হল। ইয়াত বিভিন্ন অনুষ্ঠান আর দল সংগঠনের প্রতিনিধি সকল উপস্থিত হয়ে আমাক আশীর্বাদ প্রদান করলে, মই সবকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। আর এই যে একটা সম্পর্ক যে যা আমি 2 মাহপরা সৃষ্টি করবলে সক্ষম হলো যোরহাটর রাইজর লগত আর আমার মাজত এটা নতুন একটা পরিবেশ, একটা নতুন সম্পর্ক, একটা নতুন একটা আমি একটা দায়িত্ব লৈ আগবাড়ি গৈছো। আর যোরহাটর রাইজরপরা যে বার্তা গৈছে যে টকা অভদ্র ব্যবহার ফোনত ভাবুকি দমন নামঘরত 5,000 টকা বিলোয়া পিছতো রাইজে নিজের বিবেকবোধ প্রদান করিলে, এই বার্তা এই সাহস এই শিক্ষা এটা আমি চুকে কোণে লৈ যাম। আর পরবর্তী সময়ত যদরে যোরহাটত রাইজে নেতৃত্ব ললে, পরবর্তী সময়ত রাইজের নেতৃত্ব লব,
সরকার কোনো এজন বিশেষ ব্যক্তির সরকার নহয়, কোনো এজন রজার রজা ঘরের সরকার নহয়, সরকার রাইজর সরকার হয়। আর লোকতান্ত্রিক দেশ ভিতর রাইজর ভূমিকা আরো বাড়ব লাগে, আর হেয়া আমার চেষ্টা হব যে আমার খেতক সকল আছে, সাইন্টিস্ট সকল আছে, স্পোর্টস পার্সন আছে, শিল্পী সকল আছে, ইন্ডাস্ট্রি উদ্যোগের মানুষ আছে, সকলের লগত আলোচনা করে একটা উপযুক্ত মঞ্চ সৃষ্টি করার পিছত আমি সকলে আমি পিপলস আসাম রাইজর অসম আমি গঠন করিম, রাইজর অসম আমি গড়ি তুলিম। কোনো এজন বিশেষ ব্যক্তির অসম নহয়, অসম কোনো এজন বিশেষ ঘরের ব্যক্তিগত সম্পত্তি নহয়, এটা পিপলস আসাম রাইজর অসমের একটা সংকল্প লয়। এই যোরহাটের একটা প্রেরণা লয় আমি পরবর্তী সময়ত অসমের চুকে কোণে লৈ যাম।